Hello everyone, welcome back to online economics classes, an initiative by Department of Economics, Business College and IQAC, Business College. Today we'll be doing a class for regular course, that is past course. And it is very much encouraging for me that in the classes are getting good response and you people are communicating with me. Today, in Business College official social media page, request has been made by students for classes on regular courses. So we'll be also conducting classes on regular courses so that all students are benefited. Since regular course, there are two mediums, English and Assamese. I'll be talking in both the mediums. Jehetu duta medium ase, ami okhomiya aru English. Duta kothate ami duta medium te ami kotha patim. Tomaloke jehetu নতুনকে এইটো বস্তুৰ লগত একুইপড হৈ আছে দুটা এটা কথা কোৱা বহুত জৰুৰী আছে এক নম্বৰ কথা হ'ল যিহেতু গোটেই বিশ্বত এটা কৰোনা ভাইৰাছৰ এটা তাণ্ডৱ চলি আছে তাৰ কাৰণে আমাৰ ক্লাছ সাসপেন্ড হৈ আছে তো তোমালোকে যাতে ঘৰৰ পৰা পঢ়ি ধুনীয়াকৈ পঢ়াখিনি পঢ়া তোমাৰ লগত যিটো কোৰ্চ আছে সেইটো আগুৱাই লৈ যাব পাৰা তাৰ কাৰণে এই অনলাইন ক্লাছৰ ব্যৱস্থা বিজনেছ কলেজৰ আইকুৱাক বিজনেছ কলেজ ইকনমিক্স ডিপাৰ্টমেণ্ট আমি আগবাঢ়ি আহি লৈছোঁ আমাৰ প্ৰিন্সিপাল ছাৰৰ অনুপ্ৰেৰণাত চাওঁ আৰু যিটো ৰেছপঞ্চ পাই আছোঁ ষ্টুডেণ্ট বুজি পাই আছে ভাল হৈ আছে আশা কৰিছোঁ তোমালোকে আৰু এইটোৰ পৰা বেনিফিট পাবা কিবা অসুবিধা থাকিলে মোক নিশ্চয় মোৰ ফোন নম্বৰ এটা আছে বা ছ'চিয়েল মিডিয়াৰ থ্ৰু দিও হ'লেও যেনেকৈ হ'লেও মোক কমিউনিকেট কৰিলে মই সেইটো ৰেছপণ্ড কৰিম আৰু লাগিলে তেনেকৈ টাইপৰ ক্লাছতো আমি এক্সপ্লেইন কৰি যাব পাৰিম প্ৰব্লেম ডিছকাছ কৰি যাব পাৰিম তোমালোকৰ যিটো পাৰ্ট আছে সেইটো হ'ল মাৰ্কেট ষ্ট্ৰাকচাৰৰ তোমালোকৰ এটা পাৰ্ট তোমালোকে আগৰ চেমত কৰিছে থাকে পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন সম্পৰ্কে আৰু এইটো তোমালোকৰ আছে মনোপলি মানে ইম্পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন যিটো আছে তাৰ ওপৰত পাৰ্ট ওৱানো তোমালোকৰ আছে ওৱান এ মনোপলি ফাৰ্ম মাৰ্কেট ষ্ট্ৰাকচাৰৰ পাৰ্ট ওৱানত আছে ওৱান এ মনোপলি ফাৰ্ম তো আমি ক্লাছত আহি যাব পাৰোঁ উই কণ্টিনিউ উইথ আৱাৰ টপিক চ' নাও First thing which you need is concept of imperfect competition. Both of those things you have to know. Imperfect competition ki. So, imperfect competition ki tarah agar bujh lo je perfect competition ki. Perfect competition is a competition where in a market structure where there are large number of buyers and sellers, free entry and free exit, homogeneous product, perfect information. Ei bostu bar ase. To hetu ki bostu jodi ami kobo jao je যদি কোনো এটা প্ৰডাক্ট আছে তাত যদি চেলাৰ আছে চেলাৰ মানে প্ৰডিউচাৰ ইয়াত চেলাৰ মানে দোকান বুজোৱা নাই চেলাৰ মানে প্ৰডিউচাৰ বৃহৎ পৰিমাণে আছে অসংখ্য প্ৰডিউচাৰ আছে ঠিক আছে আৰু প্ৰডাক্টটো হোমোজিনিয়াছ প্ৰডাক্ট হোমোজিনিয়াছ মানে কি এটা প্ৰডাক্ট আৰু এটা বেলেগ বেলেগ এই কোম্পানীৰ প্ৰডাক্ট এই কোম্পানীৰ প্ৰডাক্টৰ মাজত কোনো ডিফাৰেঞ্চ নাই মই এক্সাম্পল দিব পাৰোঁ মোৰ ইয়াত দুই এটা চব্জি ৰখা আছে তো ইয়াৰ পৰাই মই দি দিওঁ যদিও এইটো মোৰ ঘৰৰ কাৰণে চব্জি ৰখা আছিল এইটো পিঁয়াজ এইটো ৰামৰ ক্ষেত্ৰত উৎপন্ন হৈছে এইটো ৰহিমৰ ক্ষেত্ৰত উৎপন্ন হৈছে তুমি ক'ব নোৱাৰা কোনটো মই যদি এনেকৈ এনেকৈ মিলাই দিওঁ কোনটো ৰামৰ ক্ষেত্ৰত উৎপন্ন হৈছে কোনটো ৰহিমৰ ক্ষেত্ৰত উৎপন্ন হৈছে তুমি ক'ব নোৱাৰা তো এইটো হোমোজিনিয়াছ বস্তু একেলগত যেতিয়া মিলা হ'ব এইটো পাৰ্থক্য কৰিব নোৱাৰি তো পাৰ্থক্য কৰিব হ'বলৈ হ'লে সেইটোও হ'ব লাগিব আচ্ছা কেনেকৈ নহয় এইটো এপিছড আহি আছো তাৰপিছত আহিছে ফ্ৰী এণ্ট্ৰি ফ্ৰী এক্সিট যদি মই প্ৰডিউচ কৰিছোঁ আৰু মই যদি বহুত লাভ কৰিছোঁ বেলেগে যদি বিচাৰে যে নেক্সট টাইম তেওঁলোকেও প্ৰডিউচ কৰিব তেওঁলোকে আহিব পাৰে প্ৰডিউচ কৰিব পাৰে মই তাক তেওঁলোকক বাধা দিব নোৱাৰোঁ ঠিক আছে তাৰপিছত কি আছে পাৰ্ফেক্ট ইনফৰমেশ্যন যে ৰিয়েল প্ৰাইচটো কিমান সেইটো চবেই মানুহে জানিব লাগিব এইবোৰ কিমান কিছুমান ফিচাৰ্ছ আমি যোৱা চেমত কৰিছোঁ তো এইটো লৈ আমি ইমান ডিটেইলছ নকৰোঁ হায়াৰ ছেকেণ্ডেৰীটো কৰা হৈছে যাৰ এইটো লৈ অলপ কনচেপ্ট কম আছে এইটো ঘূৰি গ'লে হ'ল কিন্তু মই ক্লাছত যেতিয়া বুজাওঁ পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন তেতিয়া আমি জেনেৰেলি ধেমালি সুৰত হ'লেও মই এটা কথা কওঁ যে পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন আৰু ভূত ঘোষ্ট তাৰ মাজত কোনো পাৰ্থক্য নাই দেয়াৰ ইজ ন' ডিফাৰেঞ্চ বিটুইন পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন এণ্ড ঘোষ্ট কিয় কেনেকৈ কাৰণ ভূত কেনেকুৱা হয় যদি মই তোমালোকক সুধো তেনেহ'লে তোমালোকক দুটা দুটা এনচাৰ যদি মই এনেকৈ যদি কুৱেশ্যন কৰোঁ যে ভূত ৰঙা শাড়ী পিন্ধিব ভাল পায় বা না বগা পিন্ধিব ভাল পায় শাড়ী পিন্ধিব ল'ৰা ভূত হওক ছোৱালী ভূত হওক যি হওক তো তোমালোকে ক'বা বগা আৰু তোমালোকে এজন নহয় চবে ক'বা বগা মই যদি কওঁ যে ভূতৰ ফটো ভাল আহে না বেয়া আহে তোমালোকে ক'বা ফটো নাহে চবে ক'বা ঠিক আছে অলপ মিলাই ল'ব কথাখিনি মিলি যায়
ভূতৰ চুলি সৰু হয় না লম্বা হয়, তোমালোকে লম্বা বুলি ক'বা যদি ছোৱালী হয় আৰু, যি হওক নখ বৰ লম্বা হয়, তো এই সব বস্তু ভূত সম্পৰ্কে আমি জানো, কিন্তু ভূত আমি কোনো দেখা নাই। ৰিয়েল লাইফত মই মোৰ মতে ভূত নাই। তো ঠিক তেনেকে পাৰ্ফেক্ট কম্পিটিশ্যনৰ ফিচাৰ বহুত কেইটা, বৈশিষ্ট্য বহুত কেইটা আমি জানো, কিন্তু ৰিয়েল লাইফত পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন একো নাই, ক'ত নাই চোৱা, এইটো পিয়াজটোৰ নিচিনা হোমোজিনিয়াছ নহয়, তোমাৰ মোবাইল ফোনটো আৰু তোমাৰ বন্ধুৰ মোবাইল ফোনটো একেলগে থৈ দিলে কৈ দিবা তুমি কোনটো তোমাৰ মোবাইল কোনটো তোমাৰ বন্ধুৰ মোবাইল, তোমাৰ আৰু তোমাৰ বন্ধুৰ কি হয়, এনেকৈ যদি এশটা মোবাইলো মই একেলগে থওঁ তুমি তোমাৰ মোবাইলটো চিনি ল'বা, কিয় মোৰ এইটো কোম্পানী, এইটো কোম্পানীৰ এইটো ব্ৰেণ্ড, এইটো ভাৰ্চনৰ মোবাইল। তো এইটো ডিফাৰেঞ্চিয়েশ্যন, ডিফাৰেঞ্চিয়েশ্যন কেনেকৈ হয়, কালাৰ দি হ'ব পাৰে বা তোমাৰ পেকেজিং দি হ'ব পাৰে বা বিভিন্ন বস্তু দি ডিফাৰেঞ্চিয়েট কৰিব পৰা যায়। তো যি হওক ৰিয়েল লাইফত এই যে পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন যে ফিচাৰ কেইটা আছে, যিকেইটা ফিচাৰ আমি পাইছো, এই ফিচাৰ কেইটা যদি একটা ফিচাৰো কোনো মাৰ্কেটত নাথাকে, এবাৰ মাৰ্কেট কি, মাৰ্কেট হ'ল এটা ব্যৱস্থা, যেনেকৈ মোবাইলৰ মাৰ্কেটটো পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন নহয়, মোবাইলৰ এটা মাৰ্কেট আছে, পৰ্টফলিঅ' ষ্ট্ৰাকচাৰটো এইটো পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন নহয়, কিয়, কাৰণ এইটো হোমোজিনিয়াছ নহয়। এক নম্বৰ, ইয়াত ফ্ৰী এণ্ট্ৰি ফ্ৰী এক্সিটো নাই, কাৰণ অটো, ভিভো, অপ' বা অনাৰ বা সেইবোৰ কোম্পানীয়ে ইমান এডভাৰ্টাইজমেণ্ট কৰিব যে বেলেগ কোম্পানী সোমাব নোৱাৰে ইজিলি। তো পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন যিকেইটা ফিচাৰ আছে, ইয়াত লাৰ্জ নাম্বাৰ অফ চেলাৰ্ছো নাই, লাৰ্জ নাম্বাৰ অফ চেলাৰ মানে কি নাই, মানে কি, হা মোবাইলৰ দোকান তোমাৰ ডিজনীত দহটা থাকিব পাৰে, বঙাইগাঁৱত এশটা থাকিব পাৰে বা বৰপেটাত দুশটা থাকিব পাৰে, সেইটো বেলেগ কথা, কিন্তু এজ এ হোল মোবাইলৰ চেলাৰ কেইজন আছে, খুব বেছি তুমি কাউণ্ট কৰিছা, হাতত কাউণ্ট কৰিছা, ইউ কাউণ্ট অন ইয়াৰ ফিংগাৰ্ছ, ইউ উইল গেট আই থিংক 10 অৰ 12, দহটা বা বাৰটা পাবা, কাউণ্ট কৰা, কি কি কাউণ্ট কৰিব পাৰি, অটো, ভিভো, অপ' অনাৰ, হা মাইক্ৰোমেক্স আজিকালি আছে নাই নাজানো, হা নকিয়াৰ অৱস্থা বেয়া, যি হওক নকিয়া ধৰি ললোঁ, হা আইফোন কিবা কিবি এনেকৈ যদি মই ধৰি লওঁ, গুগল ফোন এনেকৈ ধৰি লওঁ, তই দহটা পোন্ধৰটা, আচ্ছা বিশটাতে আটকি যাব, বিশটাতো কেতিয়াও লাৰ্জ নম্বৰ হ'ব নোৱাৰে। তো পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন ফিচাৰ এই এই বজাৰবোৰত নাই, এই মাৰ্কেটবোৰত নাই। হা আৰু পিঁয়াজৰ ক্ষেত্ৰত আছে, পিঁয়াজ যে কৈছিলোঁ এইটো আছে, কিন্তু তাতে হোমোজিনিয়াছ প্ৰডাক্ট, ঠিক আছে, অ'কে মানি ল'লোঁ, আৰু ফ্ৰী এণ্ট্ৰি আছে, আজি কোনোবাই পিঁয়াজ প্ৰডিউচ কৰি লাভ কৰিছে, বেলেগ আৰু এদিন কোনোবাই বেছি পিঁয়াজ প্ৰডিউচ কৰিব, আৰু মানে নেক্সট বছৰত বেলেগে প্ৰডিউচ কৰিব, ঠিক আছে, সেইটোও আছে, হোমোজেনিয়াছ হয়, ফ্ৰী এণ্ট্ৰি ফ্ৰী, তাৰপিছত লাৰ্জ নাম্বাৰ অফ চেলাৰ্ছো আছে, কাৰণ কি ইয়াত চেলাৰ বুলি ক'লে কোন, কৃষক, তো অসমতে কমচে কম 10,000-1,00,000 কৃষক ধৰি লোৱা পিঁয়াজ যদি প্ৰডিউচ কৰে, বেংগলত এনেকৈ প্ৰডিউচ কৰে, উৰিষ্যাত এনেকৈ প্ৰডিউচ কৰে, তেনেহ'লে বহুত কৃষকে প্ৰডিউচ কৰিছে, তাৰমানে চেলাৰো বহুত আছে, কিন্তু কি নাই, ইনফৰমেশ্যন নাই, কেনেকৈ ইনফৰমেশ্যন নাই, তুমি তোমাৰ বাজাৰটো চোৱা, তোমাৰ ঘৰৰ ওচৰত যিটো বজাৰ আছে, সেই বজাৰত যদি পিঁয়াজ 30 টকা কিলো হয়, এইফালৰ যিটো বজাৰ আছে তাতে পিঁয়াজ হয়তো 29 টকা কিলো, বা এইবোৰ বাদে দিয়া তুমি একটা বজাৰতে একটা দোকানতে চেম পিঁয়াজ এই দোকানত 25 টকা কিলো বিক্ৰী হৈছে, সেই দোকানত 23 টকা কিলো বিক্ৰী হৈছে, দুটা দোকানতে বিক্ৰী হৈ আছে, কিন্তু কিয় বিক্ৰী হৈ আছে, মানুহটো 23 টকাটো কিনিব লাগিছিল, 25 টকাটো কিয় কিনা নাই, কাৰণ কি মানুহটোতে ইনফৰমেশ্যন নাই যে এই দোকানৰ পৰা নিকিনি মই এই দোকানৰ পৰা কিনিব পাৰিলো, তাহলে তাৰমানে ৰিয়েল লাইফত কোনো মাৰ্কেট কণ্ডিশ্যনতে, কোনো মাৰ্কেট ষ্ট্ৰাকচাৰতে আমি পাৰ্ফেক্ট কম্পিটিশ্যন বিচাৰি পোৱাটো টান, ৰেয়া, এই ভূতৰ নিচিনা, সব ফিচার জানো কিন্তু নাই, ইয়াতো পার্টিকুলার সব উই নো অল ফিচার্স বাট ইটস নট দেয়ার, জি হোক উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পারফেক্ট ইমপারফেক্ট কম্পিটিশন, বাট ইমপারফেক্ট কম্পিটিশনের বস্তুটো আমি বুঝি বলো, পারফেক্টর জি হোয়াট ইজ নট পারফেক্ট ইজ ইমপারফেক্ট, সিধা কথা। তো আমি মনোপলি সম্পর্কে ডিসকাস করো, মনোপলি কি, মনোপলি ইজ এ মার্কেট সিচুয়েশন, মনোপলি এনেকুয়া একটা বাজার ব্যবস্থা, মার্কেট সিচুয়েশন হোয়াট দেয়ার আর লার্জ নাম্বার অফ বায়ার্স then large number of sellers, wrong, large number of buyers hoboi kintu large number of seller noy, ya single seller, ekjon bikreta mane tomake example diya mor karone bahut tan kintu tothapi eta near monopoly example dibo paru, hetu hol
ইন্ডিয়ান রেলওয়ে, তোমার যদি রেলওয়ে টিকিট লাগে, রেলওয়ে ট্রাভেল করব লাগে, তো তোমার একটাই ফেসিলিটি আছে ইন্ডিয়া, সেইটো হল ইন্ডিয়ান রেলওয়ে। এনেকে বেলেগ কোনো কোম্পানি নাই তোমাকে ফেসিলিটি দিব। বাসত দিব পারে, কিন্তু বাসত তুমি গুনগুনত যাওয়া বা গুৱাহাটী যাব বিচাৰিছে, ইয়াৰ পৰা গুনগুন যাওয়া বা বেলেগ যাওয়া, বহুত বাস আছে, বেলেগ বেলেগ মালিকৰ বাস, তো বেলেগ বেলেগ এএসটিসিৰ বাসো আছে, তোমার বড়োলাইন ট্রান্সপোর্টও আছে, তোমার যেটো ইচ্ছা তুমি যাওয়া। কিন্তু যদি তুমি রেলত তোমার যাব বিচাৰিছা, তোমার তাতে এটাই অপশন আছে, ইন্ডিয়ান রেলওয়ে। আচ্ছা, এইটা বাদ দিয়া, আর এটা ইজি এক্সাম্পল দিও, তাহলে বেশি ক্লিয়ার হয়ে যাব। ইলেকট্রিসিটি, তোমাকে ইলেকট্রিসিটি লাগে, তুমি বেলেগ বেলেগ কোম্পানির পৰা কিনিব পারা নাকি? নাই, নোৱাৰা। তুমি একটা কোম্পানির পৰা কিনিব পারা, সেইটো কি? APDCL। APDCL হলে কি কোম্পানি যে তোমাকে ইলেকট্রিসিটি প্রডিউস বিক্রি করব। তাহলে সিঙ্গল সেলার, সিঙ্গল সেলার বায়ার বহুত, সবে কিনিছে ইলেকট্রিসিটি, তুমি কিনিছা, ময়ও কিনিছো, সবে কিনিছে। তারপর নো এন্ট্রি, নো এন্ট্রি অফ নিউ ফার্মস, নতুন ফার্ম আহিব নোৱাৰে ইয়াত, কিবাকে দাম কমাই হোক কিবাকে হোক রখাই দিব মনোপলি, হয়তো গভর্নমেন্ট রেগুলেশন লগাই দিব, যে APDCL। আজি যদি মই বিচাৰো যে ময়ো ইলেকট্রিসিটি বনাই বিক্রি করিম, নোৱাৰো, কারণ কি সরকারে অকল APDCL পারমিশন দিছে, এক নম্বর। আর দু নম্বর, যদি মোৰ এনেকুৱা ডাঙৰ কোম্পানি হয়, ধৰি লোৱা এয়ারটেল এনেকুৱা ডাঙৰ এটা কোম্পানি হৈ গল, বা জিও ইমান ডাঙৰ এটা কোম্পানি হৈ গল, যে এতিয়া বেলেগ কোম্পানি পৰে সেই জিওর নিচিনা কম টাকা সার্ভিস দিবই নোৱাৰে, সবাই বন্ধ হৈ গল, তেতিয়া অকল কোনে থাকিব মার্কেটত? জিও থাকিব। এতিয়া যদি নতুন কোনো কোম্পানি আহিব বিচাৰে, জিও কি কৰিব? আৰু দাম কমাই দিব, সেই কোম্পানি শেষ, মানুহে তাৰ বস্তু প্ৰডাক্ট নিকিনিব, জিওৰ পৰা প্ৰডাক্ট কিনিব, প্ৰডাক্ট মানে তোমাৰ এই নেটৱৰ্ক। তেনেকুৱা কিবা কিবি রেস্ট্রিকশন দিয়ে তোমাক কি করব, রখাই দিব। ক্লোজ সাবস্টিটিউট নাই ইয়াত, মানে মই ট্রেনের কথাটো কিয় কৈছিলো যে এটো একদম পারফেক্ট এক্সাম্পল নহয়, এই কারণে যে ট্রেনের ক্লোজ সাবস্টিটিউট আছে, তুমি ট্রেনত নগলে বাসতো যাব পারা বা তুমি ফ্লাইটতো যাব পারা, বাট হে তেনেকুৱা। এটা ইলেকট্রিসিটির ক্লোজ সাবস্টিটিউট কত আছে? নাই দেখুন। হ্যাঁ, এই কিবা তুমি সোলার এনার্জি ফেলছি কব পারা, কিন্তু ইমান এফেক্টিভলি এতালেকে আমার ইয়াত এইটো হওয়া নাই। তো এনেকুৱা এটা মার্কেট স্ট্রাকচার, ফুল কন্ট্রোল ওভার দ্য প্রাইস, সেই প্রডিউসার জনের, যে তুমি পারফেক্ট কম্পিটিশন, ওয়েন ইউ স্টাডি পারফেক্ট কম্পিটিশন, ইউ নো দ্যাট কম্পিটিটিভ মার্কেটস অর পারফেক্ট কম্পিটিশন ইজ এ প্রাইস টেকার, হি বজারত কি প্রাইস দিয়া আছে, এই প্রাইস টা গ্রহণ করব লাগে, আর তেনেকে প্রাইস চার্জ করব লাগে, হি নিজে নিজের প্রাইস ঠিক করব নোয়ারে। মই এক্সাম্পল দি দিও, যদি তোমারও একটা দোকান আছে আর রামরও একটা দোকান আছে, তুমি মানে এক্স মানুষজন আর ওয়াই মানুষজনের যদি দুটা দোকান আছে, যদি কোনি 10 টাকা জোড়া বিক্রি হয়েছে বাজারত, তুমি 10 টাকা জোড়া বিক্রি করব লাগবে, তুমি কি মান বিক্রি করা পড়া, তুমি 1 টাকা বেশি লব নোৱাৰিবা, কিয়? মানুষ তোমার পৰা নলয়, তারপর লব, পারফেক্ট কম্পিটিশন এই বস্তুটো হয়, কিয়? কারণ কোনির উপর দিন লিখা না থাকে যে এইটো অমুক ব্র্যান্ডের কোনি, হ্যাঁ এই কোনিটো খালে বেশি ভালো হয়, কোনি তো কোনি, এইটো ডিফারেন্সিয়েট করব নোৱাৰি, তাতেও পারফেক্ট কম্পিটিশন নহয় যদিও, যি হোক, তথাপি মই এক্সাম্পল দিছো নিয়ার। তো তুমি প্রাইস গ্রহণ কর্তা, এজ এ প্রডিউসার ইউ আর এ প্রাইস টেকার, বজারে যেটা প্রাইস কইছে মই এই প্রাইস বিক্রি করব লাগিব, ওকে, সেটা জি ফার্মে হোক, মানে দোকানে হোক বা তোমার তোমার পোল্ট্রি আছে ঘর, যখন তুমি কোনো বিক্রি করো, বজারত কি দামত কোনো কোনো বিক্রি হয়ে আছে, তুমি সেই দামত কোনো বিক্রি করব, ইউ ক্যানট মেক ইউর ওন প্রাইস, ক্লিয়ার? যে ধরে লওয়া তোমার পোল্ট্রিটার নাম হল সরকার পোল্ট্রি, তো তুমি বলা যে সরকার পোল্ট্রির কণি খালে বেশি এনার্জি আহিব, এনেকে তুমি তাতে, কারণ তোমার মুরগি কেটা সরকার সিল মানে কণি মানে নিদিয়ে, তো কণির উপর তোমার সিল টিল না থাকে, থাকিলেও বেয়ালি মানে নলব লেতরা বলে ভাবিব, ইয়েস অর নো? সো জি হোক, দ্যাট ওয়াজ জোক। সিধা কথা যে পারফেক্ট কম্পিটিশন অফ প্রাইস, এভরি প্রডিউসার ইজ এ প্রাইস টেকার, কিন্তু মনোপলি, ইন এ মনোপলি প্রডিউসার ইজ এ প্রাইস মেকার, হি নিজের প্রাইস নিজে নির্ণয় করে, APDCL নিজের প্রাইস নিজে নির্ণয় করে, তা কোনো কই নিদিয়ে কিমান দামত, কিমান দাম ইউনিটত তোমাক ইলেকট্রিসিটি বিক্রি করবে, তো গভর্নমেন্ট রেগুলেশন আছে এটা, এটা বেলেগ কথা, কিন্তু যদি রিয়েল মনোপলি হয়, হি বিচারিলে হাই দাম রাখি বেশি লাভ করিব পারে, বিচারিলে কম দাম রাখি বেশি প্রডিউস সেল করিও লাভ করিব পারে, যি ইচ্ছা তাকে করিব পারে, তো হি ইজ এ প্রাইস টেকার, প্রাইস সরি প্রাইস মেকার, দর হি বনায়, ঠিক আছে, ওকে, দর সৃষ্টিকর্তা। তো এইখিনি হল মনোপলি, এবার মনোপলির বৈশিষ্ট্য, এবার মনোপলির ক্ষেত্রত আমি মনোপলির ক্ষেত্রত মনোপলি বা অসমীয়াত, মই অসমীয়াত কোৱা নাই, একচেটিয়া বজার, মনোপলি বা একচেটিয়া বজার যেটো আছে, ইয়াৰ ক্ষেত্রত আমি ইকুইলিব্রিয়ামটো কেনেকৈ চাম,
জেনারেলি সিম্পল কথা, দেয়ার আর টু টাইপস অফ ইকুইলিব্রিয়াম, একটা হল শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম, একটা হল লং টার্ম ইকুইলিব্রিয়াম। তো শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম টু কি? শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম হল হেইটু ইকুইলিব্রিয়াম যে সময়ত তোমার সাপ্লাইটো বেশি চেঞ্জ করা না যায়। কিয় না যায় তারও একটা কারণ আছে, আমি পাইছিল যে সাপ্লাই চেঞ্জ করবলে হলে মই মাঝে মাঝে চাব লাগা হয় যে ভিডিওটো অফ হয়ে যায় তাহলে মই আকৌ নেক্সট রেকর্ডিং করব লাগিব, এটা বহুত একটা কমপ্লিকেটেড প্রসেস। পাটিবা সাপ্লাইটো কি করব লাগা হয় তোমার, সরি মই কৈ আছিলো যে শর্ট টার্ম, শর্ট টার্মত কি আছে, শর্ট টার্মত তুমি তোমালোকে জানা যে উৎপাদনের সাইড উৎপাদন ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন। তো হ্রস্বকাল, হ্রস্বকালত কি হয় যে সাপ্লাই যদি বাড়িব লাগা হয় একটা উৎপাদনে বাড়াব পারে, যেনেকে লেবার হ্রস্বকাল। শর্ট টার্ম কি হয়, বস্তু বিশেষে বেলেগ বেলেগ হব পারে, যেনেকে একটা চাহ দোকানের কারণে শর্ট টার্ম হয়তো দুদিন বা তিনদিন হব পারে, যে তার যদি বেশি কেসা বিক্রি করবো লাগা হয় এই দুদিন তিনদিনের কোরপরা বস্তু টস্তু বস্তু কিনব, মানে গ্যাস ফ্যাস নতুন কেটে নিব, কিনব নয় যদি ডবল সেল করবো লাগা হয় সি কি করব, লেবার বেশি করাই দিব, অল্প বেশি সোনকালে প্রডিউস করবো দিব। হ্যাঁ আর একটা এরোপ্লেন ইন্ডাস্ট্রির কারণে শর্ট টার্ম মেবি দশ বছর হবো পারে, কারণ কি নতুনকে সেট আপ করবো লাগবে, তো শর্ট টার্মটা ডিফার করে যি হোক। তো তাতে সাপ্লাই বড়া যায়, অল্প অল্প বড়া যায়, এটু বেলেগ কথা। আর লং রানত কি, লং রানত যিমান ইচ্ছা সিমান সাপ্লাই করবো, একদম ফিক্সড, সেইটো মানে স্টেবল কন্ডিশন। শর্ট টার্ম লং রানের কনসেপ্টটো তোমালোকে লাস্ট সেমিস্টারত ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার নহলে তোমালোকে আরো একবার চাওয়া, চাই লওয়া, কোনো কথা নেই, লাগিলে হাইসেন একদমতো অল্প চাও পড়া, তোমালোকে একটা বস্তু ক্লিয়ার হয়ে যাব। তো মনোপলি ফার্ম এটা পারফেক্ট কম্পিটিশন নিচিনাই, আচ্ছা মনোপলি ফার্ম বলে কো বা ইন্ডাস্ট্রি বলে কো কোনো ডিফারেন্স নাই, মই ইয়াত ফার্ম বলে কলেও জি ইন্ডাস্ট্রি বলে কলেও সেইটোয়ে, কিয় সিধা কথা যে ফার্ম ইয়াত একটাই ফার্ম আছে, পারফেক্ট কম্পিটিশন এটা ইন্ডাস্ট্রি দশটা ফার্ম আছে, হয় না? যেনেকে সে ফর এক্সাম্পল মই যদি কও যে ডাইরেক্টলি এক্সাম্পল দিয়া, তো আমার কৈছে এক্সাম্পল দিয়া, কারণ ধরি লওয়া যে মোবাইল ইন্ডাস্ট্রিটো পারফেক্ট কম্পিটিশন করে, মোবাইল ফোন বনোয়া ইন্ডাস্ট্রি ধরি লওয়া ফর দা টাইমিং, তাহলে তার একটু ইন্ডাস্ট্রি হল মোবাইল ফোন ইন্ডাস্ট্রি। ফার্ম কোন কেটা, ফার্ম হল অপো ভিভো মাইক্রোম্যাক্স স্যামসাং এইবোর, ক্লিয়ার? তো এইকেটা ফার্ম। কিন্তু যদি আমি মনোপলির কথা কম, মনোপলির কথা হল রেলওয়ে ইন্ডাস্ট্রি, আর তাতে ফার্ম কোনটো, সেই রেলওয়েটো যেটো একটা কোম্পানিয়ে দিছে, তাহলে ফার্ম আর ইন্ডাস্ট্রি হল কোনো পার্থক্য মনোপলি ইয়াতে এটলিস্ট নাই। জি হোক, তো আমি প্রথম চাম শর্ট রান ইকুইলিব্রিয়াম, শর্ট রান ইকুইলিব্রিয়াম। তো মনোপলির কারণে শর্ট রান ইকুইলিব্রিয়ামর তিনটা সিচুয়েশন হবো পারে, এ বি সি ডি, এ হল সুপার নর্মাল প্রফিট আর্ন করিব, বি নর্মাল প্রফিট আর্ন করিব, আর সি লস করিব। তো সুপার নর্মাল প্রফিট আর্ন করিব হলে কি করিব লাগে, চাও আমি ডায়াগ্রামটো বনাওঁ আগত, x y ঠিক আছে। তো যেহেতু মনোপলি ইয়াতে এইটো বস্তু তোমালোকে ক্লিয়ার করে নেব, লাস্ট টাইম তো ক্লিয়ার হয়েছিল, করা হয়েছিল ক্লাসত, যে প্রাইস টেকার যেহেতু, সরি প্রাইস মেকার যেহেতু, প্রাইসের উপর নিয়ন্ত্রণ আছে, মানে বেসিস পারফেক্ট কম্পিটিশনের ডিমান্ড কাপটা এনেকা আছে, মানে কিমান বিক্রি করা সেই দামত বিক্রি করবো লাগবে, কোনি পাঁচ টাকা একটা, একটা পাঁচ টাকা, দুটা পাঁচ টাকাকে বিক্রি করবো লাগবে, মানে দশ দশ টাকা, তিনটাও হে কোনির ক্ষেত্রে। কিন্তু যদি মোবাইলের ক্ষেত্রে হয় তাহলে মানে এক্সাম্পল দিছো মোবাইলের ক্ষেত্রে, যে দাম বেশি থাকলে কম মোবাইল বিক্রি হবো, দাম কমালে আরো বেশি মোবাইল বিক্রি হবো, তাহলে ইয়ার ডিমান্ড কার্ডটো বা ইয়ার কার্ডটো কিন্তু তলর পিনে নামি আহে, ইয়ারটো স্ট্রেট থাকে। মানে অল্প শর্ট সোনকালে অল্প বুঝাই দিলো কথাখিনি, রিপিট করে দিলো, এইটো আমার বুঝাওয়া বস্তু, লাস্ট টাইমত প্রবলেম থাকলে দুটাই চাই লওয়া। তো ইয়ার এয়ার কার্ডটো এনেকে নামি আহিব এয়ার, আর এমআরটো এনেকে আহে, বহুত স্টুডেন্টে এয়ার মানে একটা টানি দিয়ে এমআরটো, ডোন্ট ডু দ্যাট, আমার একটা ট্রিক শিকাই আছে তাতে পারফেক্ট হবো। সেই ট্রিকটো হল তুমি এটা স্কেল লবা, মোর ইয়াতে স্কেল আছে না নাই, আচ্ছা ধরি লওয়া একটু স্কেল ধরি লওয়া, হ্যাঁ তো স্কেল লই তুমি যেকোনো একটা পয়েন্ট এনেকে যাবা, এনেকে যাই ইয়ার মিডিলত একটা এনেকে ফুট দিবা, ঠিক আছে যদি মনত আছে, লাস্ট সেমৰ পৰা ইকুইলিব্ৰিয়াম কণ্ডিশ্যন আছিল
MC equal to MR, MC got MR from below. MC equal to MR, marginal cost equal to marginal revenue and marginal cost cuts marginal revenue cut from below. তাহলে আমি ইয়াতে একটা বস্তু লাগিব এতিয়া MC এটো MC কার ঠিক আছে মই ইয়াৰ পিছৰ কেটিং অলপ ফাস্ট কৰিম মই ভিডিও শর্ট কৰিব লাগিব এটো অলপ হাইলাইট হৈ আছে তোমালোকে ৰিপিট কৰি চাও বারে বারে তাহলে MC equal to MR এই পইণ্টত আছে ওকে আমি গম পাই গলো আউটপুট কি মান মনোপলি আউটপুট ই মান ইকুইলিব্রিয়াম আউটপুট ঠিক আছে গম পাই গলো আৰু প্রাইস কি মান কারণ প্রাইস ইজ অলওয়েজ ইকুয়াল টু ইয়ার প্রাইস ইজ নট ইকুয়াল টু MR তো ইয়াৰ পৰা কি কানি দিলে নহব এটো আইডিয়া কৰি বলনে নহয় এনেকৈ নেকি কিবা পৰা কানে দিলো জিৰো বাবা প্ৰচেছটো হল এই কাৰ্ডটো কি কৰিব লাগিব ইয়াৰ লৈকে সিধা উঠাই লব লাগিব এই ইন্ডিকেশন দাগটো মার্কটো সিধা উঠাই লৈ যোৱা এই পইণ্টটো আছল ইয়াৰ পৰা এনেকৈ আহা এটো প্ৰাইস ঠিক তালে এটো মনোপলি প্ৰাইস এটো মনোপলি আউটপুট কোয়ান্টিটি প্ৰাইস মনোপলি দৰ নিৰ্ধাৰণ হৈ গল মনোপলি আউটপুট নিৰ্ধাৰণ হৈ গল কিন্তু নিৰ্ধাৰণ হোৱা নাই কি প্ৰফিট প্ৰফিট মানে লাভ হৈছে না সুপার লাভ হৈছে না কি হৈছে না জানো প্ৰফিট মানে কি লাভ মানে কি লাভ মানে তুমি কিমান মুঠ কিমান বিজনেস কৰি কিমান মুঠ টকা পাইছা কিমান টকা খৰচ হৈছে মানে টি আর মাইনাস টি সি এনেকৈ কৰিলে বহুত ভাল বস্তুটো লিখি এক্সপ্লেইন কৰি এনেকৈ দি দিয়া ইজিলি পাবা টি আর মাইনাস টি সি মোট আয় মানে কি মোট আয় মানে সিধা কথা যদি এইটো মই 10 টাকা দি বিক্রি কৰিছো আৰু যদি মই 5 টা বিক্রি কৰিছো তাহলে মোৰ মোট আয় হল 50 টাকা কেনেকে পালো একটা দাম ইনটু কেইটা বিক্রি কৰিছো মানে একটা দাম মানে ইয়ার এস অর নো আমি ইয়ার দিব পাৰো ইয়ার বা প্রাইস দিব পাৰো একই কথা ইয়ার ইনটু কোয়ান্টিটি আৰু মই 5 টা বনাব যাও তোমাৰ খৰচ হৈছে কিবা টাকা খৰচ হৈছে কেনেকে গম পালো একটাত মোৰ খৰচ হৈছে 5 টকা একটাত কিমান খৰচ হৈছে 5 টকা তেতিয়া 5 টাত কিমান খৰচ হৈছে 25 টকা একটাৰ খৰচ মানে প্ৰতি একক খৰচ মানে এ সি ইনটু কিউ তেতিয়া মই ফৰ্মুলাটো পাই গলো টি আৰ ফৰ্মুলা ইনটু টি সি ফৰ্মুলা ইনটু তেতিয়া ইয়াতে এটা বস্তু নাই এ সি নাই মই এ সি টো দিব লাগিব ইয়াৰ এ সি ৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব এ সি ৰ পজিচনৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব সুপাৰ নৰ্মাল প্ৰফিট হ'ব না নৰ্মাল প্ৰফিট হ'ব না লছ হ'ব মই ইয়াক দেখাব বিচাৰিছো সুপাৰ নৰ্মাল প্ৰফিট অস্বাভাৱিক লাভ তেনেহ'লে মই এ সি টো এনেকৈ আনিম এটা কথা মনত ৰাখিবা মই আশা কৰিছো তোমালোকে জানা যদি এইটো এ সি হয় এম সি কিন্তু এ সি ৰ মিনিমাম পইণ্টত কাট কৰে যদি ইয়াক কাট কৰিলেহেঁতেন ভুল হ'লহেঁতেন ইয়াক কাট কৰিলে ভুল হ'লহেঁতেন তেনেহ'লে মই এইটো এ সি কাৰ বাকী আছো এইটো মিনিমাম পইণ্ট কিন্তু ইয়াৰ পৰা আৰু নাও চৰি নামি গৈছে দেখিছা ইয়াৰ পৰা আৰু মই নামাব নোৱাৰিম এইটো হৈ গ'ল এচি এইবাৰ চৰি এইটো মুচিব লাগিব ইয়াৰ কিমান মই চাওঁ ইয়াৰ কিমান ইয়াৰ হ'ল এই আউটপুটত ইয়াৰ চাব লাগিব হা ভালকে চাবা মোৰ মাৰ্কাৰডাল ইয়াৰ পৰা দি চিধা যোৱা এইটো ইয়াৰ ইয়াত নাম দিয়া এটা কিবা কে নাম দিয়া কোনো কথা নাই ইয়াৰো নাম দিয়া এটা এল নাম দিয়া ইয়াৰো নাম এটা দিব পাৰা ই নাম দিয়া ঠিক আছে তাহলে কিউ হল এয়ার হল কিউ কে আর ওপি একে তাহলে মই ওপি এ নাম দিব ওপি মানে প্রাইস আচ্ছা আউটপুট কি মান আউটপুট তো গমে পাইছো ও কিউ মাইনাস এ সি কি মান এভারেজ কস্ট কিউ এল হয় না নাই কিউ এল এই যে সব ইয়ার পর সিধা রেখে যাওয়া এ সি কার্ডটা ইয়াতে কাট করেছে তাহলে ইয়ার পর তোমালোকে ওভার রাইটিং নকৰিবা দেই মই এইটো ইয়াৰ বৰ হেবিটেবল বেছি নাই এইটো ইউজ কৰা এইখন এইটো হৈছে ওভার রাইটিং কেতিয়াও নকৰিবা ইয়াৰ এটা নাম দি দিয়া সি ঠিক আছে তো এ সি হল কিউ এল কিউ এল আৰু ও সি একে বস্তু মই ও সি দি দিম নাম ও সি আৰু আউটপুট তো কিউ ও কিউ তেনহলে ওপি ইনটু ওকি ওপি মানে এইটো আৰু ওকি মানে এইটো ক্লাস 8 ৰ জিওমেট্ৰিত কৰিছিলা যেতিয়া এটা চতুৰ্ভুজৰ দুটা সাইডক মাল্টিপ্লাই কৰা হয় গোটে এৰিয়াটো পোৱা যায় তেলে ওকি আৰু ওপি কৰিলে আমি কি পাম ও কিউ কে পি পাম তুমি এটো কোৱা পাৰা কিউ কে পি ও কোৱা পাৰা পি ও কে জি ইচ্ছা কোৱা পাৰা কিন্তু তোমালোকে এটাই নাম এটা কাম কৰিবা এই ফালৰ তলৰটোৰ পৰা আৰম্ভ কৰিবা এণ্টি ক্লকৱাইজ ঘূৰিবা একেটা প্ৰিন্সিপাল সবৰ কাৰণে মেইনটেইন কৰিবা কোনো নিয়ম নহয় তোমাৰ সুবিধাৰ কাৰণে ও কিউ কে পি
O Q K P minus cost O C किमान ए O C इखिनी और O Q इखिनी जाले O Q एके बस्तु दी मैं बोले it's by the same logic O Q L C O Q L C now if you subtract O Q L C from O Q K P if you take this small area from this large area this area remains yes or no the area is C E sorry C L K P C L K P this extra area remains and this is your super normal profit this is your super normal profit so a monopoly firm in the short run can earn super normal profit okay যদি কাবার ইফ ইউ ইফ এনি ওয়ান অফ ইউ হ্যাভ এনি কনফিউশন অলপ ব্রেক করো মই ইপোটেক নি অলপ বেশি এসএমএস করো নেক্সট মই ইনসার্ট করো তাহলে আপনার এসএমএস কম বেশি খুবই হবে একে বস্তু নাও ইউ আর গোইং টু শো নরমাল প্রফিট হোয়াই ইট ইজ সুপার নরমাল প্রফিট বিকজ ইট ইজ প্রফিট অ্যাবভ দ্য নরমাল প্রফিট তো হোয়াট ইজ নরমাল প্রফিট লেট আস সি ফর নরমাল প্রফিট নাও কেস বি ফর নরমাল প্রফিট This will be your AR, or I told you na to put a mark here in the middle. Then this will be your MR, and this will be your MC, and this will be your output, and this will be your price. And that time AC was below the price. Sidha kotha. Eitu moi bonaisu. 10 টাকা আর বিক্রি করিছো 12 টাকা তাহলে 2 টাকার বড় অস্বাভাবিক লাভ অস্বাভাবিক লাভ কিয় এই যে 10 টাকা বনাইছো বলি কইছো বনোয়ার ভিতরত ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশনের টাকা আছে মানে 10 টাকার ভিতরতে মই অলরেডি প্রফিট পাইছো আর 2 টাকা এক্সট্রা প্রফিট পাইছো এবার যদি মই নরমাল প্রফিট পাবো লাগে তাহলে 10 টাকা বনালে 10 টাকা দিয়ে বিক্রি করিব লাগিব তেতিয়া আমার নরমাল প্রফিট পাম মানে যেখিনি পাবো লাগে সেখিনি পাইছো তাতকে বেশি পাওয়া নাই সিধা ওকে So, if I produce this at rupees 10 and sell it at 12, 2 rupees is my super normal profit. Why super normal profit? Because in the 10 rupees cost, I have land, labor, capital, organization's remuneration. Organization's remuneration is profit. So, I have already get profit. 2 rupees is my extra profit. But if I want to get normal profit, then if I produce it at 10, I have to sell it at 10. So, AC will be same as price. So, AC to can go over it. ইয়াত টাচ কৰি এনেকৈ নামি গ'ল নামিব লাগিব উঠিব নোৱাৰে কাৰণ কি মেইন এম চিতে মিনিমাম হ'ব ইট উইল বি মিনিমাম হিয়াৰ এণ্ড আফটাৰ দেট ইট উইল গ' আপ ক্লিয়াৰ নাও ইউ চি ইফ আই ডু দিছ চেম থিং উইল বি ডান ফ্ৰম ডান ফৰ ইট দিছ ইজ ই পইণ্ট দিছ ইজ এল পইণ্ট চ' নাও ইট উইল বি অ' পি ইনটু অ' কিউ দিছ উইল বি চেম অ'কে দিছ উইল নট বি অ' চি ইনটু অ' কিউ দিছ উইল বি অ' পি ইনটু অ' কিউ দিছ ইজ দিছ উইল অলছ' বি equal to in this diagram it will be average cost is O A Q L mane OP OP into OQ that means OQ LP OQ LP OQ LP so if you do this you get zero zero super normal profit that means it's normal profit under monopoly the video is becoming little long Let me quickly go to the third case. That is loss. Now the monopoly firm can earn loss. How? Similar. All other things will be same. AR by middle. Sorry. MR. This will be MC and MC MR equilibrium, this is the equilibrium output, and this will be equilibrium price. Better you put dot. Agar mai ekta line disilo line dile tumhara confuse hoye jabe kon to rekha kon to any indication to indication hoy to dot dile beshi bhalo khubida hoy bujha ta jodi tumi pencil light pencil use koro na lage dot dile beshi bhalo to jete amai ac dal tola diye akisilo super normal profit hoisil aro jete amai ac dal ia touch kori koisilo e এল পয়েন্টত টাচ কৰি গৈছিলোঁ তেতিয়া হৈছিল নৰ্মেল প্ৰফিট মই লছ দেখাব বিচাৰোঁ তেতিয়াহ'লে মই ডেফিনেটলি এ চিডাল ওপৰে দি আঁকিম এ চি তেনেহ'লে তুমি
এসি এই কিউ আউটপুটটা সি কত আছে এ বাপ রে কস্ট এই ডট ডট উঠি যাব লাগিব উঠি গলো হ্যাঁ ইয়ার নাম দি দিয়া কিবা এটা কে দি দিলা আর ইয়ার নাম কিবা এটা দি দিয়া সি দি দিয়া কোনো কথা নাই তাহলে বাকিখিনি তো সেমে থাকিব ফর্মুলা কে খালি এখানে ডিফার করিব ওপি ইনটু ওকি এখানেও সেম হ্যাঁ এসি টু কি মানে বা কিউ কে মানে ওসি ওসি ইনটু ওকিউ আচ্ছা ও সি ইনটু ও কিউ মানে ও কিউ কে সি ও কিউ কে সি তাহলে এই হুরু এরিয়াটা পড়া এই ডাউন ডাউন এরিয়াটো বাদ গলে এইটু থাকি যায় কিন্তু পি এল কে সি মই কৈছিলো যে এইফালৰ পৰা আৰম্ভ কৰিবা এন্টিক লগ ৱাইজ কৰিবা পি এল কে সি থাকি গল না পি এল কে সি যে থাকি গল তুমি চোৱা মই চাৰিৰ পৰা দুই বাদ দিলে দুই হয় দুইৰ পৰা চাৰি বাদ দিলে কেতিয়াও দুই নহয় কি হয় মাইনাছ টু হয় চিধা কথা তাহলে এইটো হয় ডাঙৰ এইটো সৰু এইটো কি হব মাইনাছ হব তাহলে কি হল মাইনাছ যদি সুপার নাম্বার উঠিতে কোয়া কিবা এটা এক্সট্রা থাকিছে জিরোত কে বেশি তো মাইনাস হবে তার মানে কোনবা যদি তোমাক কয় এইবার মই ভিজনি লক্ষ্মী মেলাত জিলেপির দোকান দিছিলো আর মোর মাইনাস 10000 টাকা লাভ হইছে মাইনাস 10000 টাকা লাভ হইছে মানে কি তার 10000 টাকা পকেটে পড়া গৈছে না লস হইছে তাহলে এটো কি এটো হল লস তাহলে আমি তিনটা সিচুয়েশন বুঝি পালো সুপার নাম্বার প্রফিট নর্মাল প্রফিট আর লস এটো হল মনোপলি কিন্তু মনোপলি কি মই কইছো যে ইহতা কি হতা প্রাইস মেকার হি জি ইচ্ছা কাম করিব কি কাম করিব হি লাগিলে দাম বড়াই দিব বেশি লাভ লওয়ার কারণে মানুষ কিনি বলে বাধ্য তারপর কিনব লাগিব ধরি লো আছে ফর এক্সাম্পল তুমি চুলি কাটিব বিচারিছা বিজনেস আর একটাই সেলুন আছে আর কোনো সেলুনে নাই সেই জেনারেলি তুমি তারপর চুলি কাটার কারণে তুমি বয়গ বা বরপেটা তো লজবা তাতে কাটিবা তো হি যদি 50 টাকার জায়গা কয় যে না আমাকে 80 টাকা দিব লাগিব তুমি দিবই লাগিব উপায় নাই কি আছে কি করিব ঠিক না তো ঠিক তেনেকা তো হি হয়তো হি হি মে চার্জ হায়ার প্রাইসেস অর হি মে রিডিউস দা প্রাইস টু সেল মোর যি ইচ্ছা করিব পারে কিন্তু হি কেতিয়াও লস না করে লং রান আর হি তো মার্কেট ক্লোজ ক্লোজ না করে আর নর্মাল প্রফিট না থাকে মনোপলি করি যদি নর্মাল প্রফিট করে তাহলে কি মনোপলি হয় হয় না তো হি কি করিব জেনেকে তেনেকে হোক হি লং রান সুপার নর্মাল প্রফিট করিব কিয় কারণ পারফেক্ট কম্পিটিশন লগর সুপার নর্মাল প্রফিট করা আছে কি হচ্ছে পারফেক্ট কম্পিটিশন বহুত ফার্ম আছে আর আর ফার্ম আহার চান্স আছে যদি কোনো একটা বিজনেস বেশি প্রফিট করে দিতে আরো বেশি বিজনেস হবে তোমার জায়গাটা সাবাত একটা কথা মই কও এক্সাম্পল যে আজ যদি একটা রেস্টুরেন্ট বহে কালি যদি একটা রেস্টুরেন্ট বহে এই দুটো রেস্টুরেন্ট যদি বহুত লাভ করে সাবা আখে পাখে আর 10টা মান রেস্টুরেন্ট হই ক্লিয়ার তাহলে রেস্টুরেন্ট পর খুব বেশি লাভের কথা চিন্তা কইলে আর নতুন কে কম্পিটিটর আইছে তাহলে লস হবে পারফেক্ট কম্পিটিশন এর সম্ভব কিন্তু মনোপলি তুমি যদি জানা যে তোমার তোমার বাইরে কোনেও চুলি কাটিব না জানে বিজনেস তুমি অকল চুলি কাটা তুমি 50 টাকা দিয়ে 80 টাকা নহয় লওয়া নহয় কি মানুষ বেলেগে খুব চুলি কাটিব চুলি কাটিব নহয় হ্যাঁ মোৰ নিচিনা চুলি হলে কাটিব পাৰিব কথা নাই এবাৰ পৰা মেচিন লগাই দিব মেচিন লগাই কাটি দিব কিন্তু যদি ভাল কাটিব লগা হয় তেতিয়া তো নোৱাৰিব তো তোমাৰ যি ইচ্ছা সেই প্ৰাইচ তুমি চাৰ্জ কৰিব পাৰিব তাৰমানে তুমি স্পন প্ৰফিট লোভবাই কি আছে ন তো আমাৰ মনোপলি ইন দা লং ৰান আমি এবাৰ লং ৰান চাইছো লং রান মই নাকু মিডল ডায়াগ্রাম প্রথম ডায়াগ্রাম কৰি আছে এয়া এমআর এটো এমসি জেনেকে হোক মানে এবাৰ কৰি দেখাও মই না সোয়া এটাকে আর ঠিক আছে মিনিমাম আছে দ্য ফার্ম আনা মনোপলি আন সুপার নাম্বার প্রফিট ইন দ্য লং রান মনোপলি ফার্মে কি করে সুপার নাম্বার প্রফিট আন করে চ্যাপ্টার টু অলপ লম্বা আছে তিনটা পার্ট চ্যাপ্টার টু হবে দিস ইজ দ্য ফার্স্ট পার্ট এই যাতে এন্ড করিলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করিম অলপ ডিটেলস করিব লাগিব তোমালোকে রিপিটেডলি বস্তুটো চাবা চ্যানেলটো তোমালোকৰ বন্ধুৰ ভিতৰত শেয়ার কৰিবা কাৰণ কি জেনারেলি মেজর স্টুডেন্টের লগত ডাইরেক্টলি কাজ আছে মই দি দিব পাৰো হোয়াটসঅ্যাপ ফেসবুক দি দিব পাৰো যেটো চ্যানেল হয় চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দবা চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিলে তাতে তুমি ভিডিওস বোৰ পাই থাকিবা এক নম্বৰ কথা আৰু দুই নম্বৰ তুমি তোমালোকৰ ফ্ৰেণ্ড যিখিনি ইকনমিক্স আছে সিহঁতক বস্তুটো শ্বেয়াৰ কৰিব দিবা লাগিলে ফেচবুকতে শ্বেয়াৰ কৰা যাতে শ্বেয়াৰ কৰা যাতে তাতে এক্সেম্বলি পায় আৰু মোৰ নাম্বাৰ সবতে আছে মোক কমিউনিকেট কৰিবা হোৱাটছএপতে দি দিবা কোনো অসুবিধা থাকিলে
বা ফেসবুকৰ যিটো ই আছে কিবা মেছেঞ্জাৰ আছে তাতে দি দিবা, আননেচেচাৰী মেছেজ নিদিবা, নেচেচাৰী যিখিনি প্ৰয়োজন আছে সেইখিনি দিবা। অ'কে, এইখিনি থাকিল। ষ্টে চেফ, বি এট হোম, টেক কেয়াৰ অফ ইয়'ৰ ফেমিলি মেম্বাৰ্ছ, ঘৰত থাকা, ঘৰৰ পৰা ওলাই নাহিবা। আমি ঘৰত থাকিলে আমি চিটুৱেশ্যনটো লাহে লাহে কণ্ট্ৰল কৰিব পাৰিম আৰু নিশ্চয় আমি কণ্ট্ৰল কৰিম। হেল্ডি থাকিবা। চি ইউ ইন দ্য নেক্সট ভিডিঅ'। থেংক ইউ।